তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই ক্লাস 6 এর দ্বিতীয় ইউনিট টেস্টে বাংলা পরীক্ষার সিলেবাস নাম্বার কাঠামো এবং একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব দ্বিতীয় ইউনিট টেস্টে ক্লাস 6 এ বাংলাতে যে সমস্ত কবিতা গল্পগুলো আছে দেখো মৌসুমীর দিনে খোঁজা উৎসব হাট দেওয়াল চিত্র ঝুমুর পিপড়ে ফাঁকি উজ্জ্বল এক পায়রা চিত্রগীব আশীর্বাদ এক ভূতুরে কাণ্ড এবং বাঘ হজরাও বড়ল থেকে থাকবে পনেরো থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত এরপরে ভাষাচর্চা অর্থাৎ ব্যাকরণ থেকে দেখো আছে শব্দরূপ বিভক্তি অনুসর্গ উপসর্গ সমচরিত ভিন্নার্থ শব্দ পদান্তর এবং অনুচ্ছেদ রচনা নাম্বার কাঠামো একবার দেখো গদ্য অর্থাৎ গল্প যেগুলো আছে সেখানে দেখো এমসিকিউ একটা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী দু নাম্বার থাকবে তারপরে দেখো ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন তিন নাম্বার টোটাল থাকবে ছ নম্বর একই ভাবে কবিতা থেকেও থাকবে ছয় নাম্বার ব্যাকরণ থেকে থাকছে চার নাম্বার সহায়ক পাঠ অর্থাৎ গল্পের বই থেকে থাকবে পাঁচ নাম্বার এবং নির্মিতি অর্থাৎ অনুচ্ছেদ রচনা থাকবে চার নাম্বার প্রত্যেকটা পরীক্ষায় নাম্বার থাকবে পঁচিশ করে এবার চলে একটি সুন্দর নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করি নাম্বার পঁচিশ সময় পঞ্চাশ মিনিট এক নম্বর উত্তর নির্বাচন করো এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে একের এক নম্বর এই দেশের যত পার্বণ উৎসব আনন্দ সব কিছুর রয়েছে চাষাবাস কারণ এই দেশটা হলো কৃষি নির্ভর শিল্প নির্ভর ব্যবসা বাণিজ্য নির্ভর আলোচ্য অংশটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মৌসুমের দিনের গল্পের অংশ এই গল্পেতে কৃষিকাজ কৃষকদের জীবনযাত্রা ইত্যাদি ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে গল্পে বলা হয়েছে কৃষি নির্ভরের কথা তার জন্য সঠিক অপশনটি হবে কৃষি নির্ভর চলো উত্তরটা দেখো কৃষি নির্ভর একে দু নম্বর সন্ধ্যায় সেটা জলে না প্রদীপ বাতি আগুন আলোচ্য অংশটি হাট কবিতার অংশে সন্ধ্যা নেমে এলে হাটে আর কেউ থাকে না তাই প্রদীপও আর জলে না এর জন্য সঠিক অপশনটি হবে প্রদীপ একের তিন নম্বর সাঁওতালি দেওয়াল চিত্রে বেদিটিকে কী রং করা হয় লাল কালো সবুজ এর মধ্যে সঠিক অপশনটি হবে কালো একের চার নম্বর হুইড্র একটি হাতি জলপ্রপাত জন্তু সঠিক উত্তরটি হবে জলপ্রপাত অর্থাৎ হুইড্র একটি জলপ্রপাত তারপরে একের পাঁচ নম্বর পিঁপড়ে চলে একা একা লাফিয়ে লাফিয়ে সারিবদ্ধভাবে পিঁপড়ে সারিবদ্ধভাবে চলাফেরা করে তাই উত্তরটি হবে সারিবদ্ধভাবে একে ছ নম্বর ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ বট গাছ জাম গাছ সঠিক অপশনটি হবে আম গাছ ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো আম গাছ দুইয়ের প্রশ্ন দেখো বলেছে একটি বাক্যে উত্তর দাও সঠিক প্রশ্ন ছ নম্বর দুইয়ের এক নম্বর ধানের সবচেয়ে বড় বন্ধুকে ধানের সবথেকে বড় বন্ধুকে বৃষ্টি কারণ বৃষ্টি এলে জল বাড়বে তাই না আর জল হলেই ধান গাছ খুব তাড়াতাড়ি বড় হবে তাই ধানের সবচেয়ে বড় বন্ধু হলো বৃষ্টি দু নম্বর মাটি আমাদের পৃথিবীটা তোমাদের মাটি আমাদের পৃথিবীটা তোমাদের কে কাকে কথা বলেছিল উত্তরটি হবে ঘাসের পাতাকে কথাটা বলেছিল তারপরে নম্বর চিত্রগিপ যখন উঠতে শিখলো তখন তার বয়স কত উত্তর হবে চিত্রগিপ যখন উঠতে শিখলো তখন তার বয়স তিন মাস দুই চার নম্বর হ জ বড় ল গল্পের প্রশ্ন এটা দেখো বলেছে হিজি বিজ বিজ এর বাবার নাম কি উত্তর হবে হিজি বিজ বিজ এর বাবার নাম নামও হিজি বিজ বিস তারপরে পাঁচ নম্বর উপসর্গ বসিয়ে নতুন শব্দ তৈরি করো পরা অনু পরা দিয়ে শব্দটি হবে পরাজয় পরাহত আরও অনেক হতে পারে অনু দিয়ে কি হতে পারে অনুসরণ অনুকূল আরো অনেক হতে পারে দুইয়ের ছ নম্বর সমচারিত ভিন্নার্থক শব্দ অর্থ পার্থক্য লেখো একই রকম দেখো উচ্চারণ হলে পারো বানানটা একটু আলাদা এদের মানুগুলো আলাদা হয় যেরকম আছে দিন এবং দিন লক্ষ্য করো একটা রশ্মি একটা আছে একটা দীর্ঘি আছে একটা দিন মানে হচ্ছে দিবস অর্থাৎ সময় আমরা যেটাকে বলি আর একটা দিন মানে দরিদ্র অর্থাৎ গরিব ওকে তিনের প্রশ্ন দেখো নিচের প্রশ্নের উত্তর দাও তিনটে প্রশ্ন তিন তারিখে ন নম্বর অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য নাম্বার আছে তিন করে তিনের এক যে যাহার সবে ঘরে ফিরে যায় কারা কখন ঘরে ফিরে যায় তারপরে হাটে কি দৃশ্য দেখা যায় দেখো যারা হাটে জিনিসপত্র কেনে করতে আসে তারা সবাই বিকেলবেলা অর্থাৎ সন্ধ্যার দিকে কি হয় সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে যায় হাটের সব মানুষ ঘরে ফিরে যাওয়ার পর ধীরে ধীরে হাটে সন্ধ্যা নামে অর্থাৎ অন্ধকার চলে আসে সূর্য ডোবার সাথে সাথে বকেরা তাদের বাড়ির দিকে ফিরতে থাকে অর্থাৎ বক বলতে এক রকমের পাখি এবং একাকী কাকের ডাকের সমস্ত সন্ধ্যাটা আরো ভীষণ হয়ে ওঠে একটা ভয়ানক ভয়ানক পরিস্থিতি হয়ে যায় কেন কেমন যেন ফাঁকা শুনশান পরিস্থিতি হয়ে যায় এরপর রাত আসে নদীর বাতাসগুলো ধীরে ধীরে পাকুড়ের শাখায় দোলা দেয় আর হাটের দোচালায় বাঁশের ফাঁকের বিদ্রুপ ধবনে তোলে আর হাট গভীর অন্ধকারে ধীরে ধীরে ডুবে যায় অর্থাৎ একাকী হয়ে যায় তাই না তারপর দেখো তিনি দু নম্বর মাটির ঘরে দেওয়াল চিত্রে কোন কোন জেলার বেশি দেখা যায় অর্থাৎ মাটির ঘরের দেওয়াল চিত্র কোন কোন জেলায় দেখা যায় বেশি কারা সাধারণত এই চিত্রগুলি আঁকে কি ধরনের ছবি আঁকে উত্তর মাটির ঘরের দেওয়াল চিত্র বাঁকুড়া বীরভূম বর্ধমান ও মেদিনীপুরে দেখা যায় আদিবাসী গোষ্ঠীর কৃষিজীবী সম্প্রদায়ের মেয়েরা সাধারণত এই দেওয়াল চিত্রগুলি আঁকেন সমান্তরাল লেখা চতুষ্কোণ ত্রিভুজ দিয়ে নকশা আঁকা হয় যেমন বিভিন্ন আকার আশ্রিত বর্ণ সমাবেশ রচিত হয় এই দেওয়াল চিত্রে অর্থাৎ বিভিন্ন টাইপের ছবিও কিন্তু আঁকা হয় আর কোন কোন জেলায় দেখা যায় বাঁকুড়া বীরভূম বর্ধমান মেদিনীপুর ইত্যাদি জেলায় ওকে আদিবাসী সম্প্রদায়ের মেয়েরাই কিন্তু এই দেওয়াল চিত্রগুলো আঁকেন তাই না তিন তিন নম্বর ছোট বাঘ কিভাবে তার খিদে মেটিয়েছিল চলো খুব সুন্দর এখানকার উত্তরটা দেখো ছোট বাঘ খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল খিদা পেয়েছিল তো তার জন্য সে পাখি ধরে এফেক্ট ছিল যে পাখি খেলেই তার খিদা মেটে যাবে কিন্তু সে পাখি ধরতে পারেনি তারপর সে কাঁকড়া ধরতে যায় এবং ব্যর্থ হয় মানে কাঁকড়া ধরতে গেলেও কাঁকড়াও ধরতে পারলো না ছোটোভাগ শেষ পর্যন্ত কাদায় নেমে মিনি মৎস্য ধরে খিদে মিটিয়েছিল এবার কী করলো সে কাদার মধ্যে নামলো মিনি মিনিমৎস্য পেলো খেলো খেয়ে তার খিদা মিটলো তাই না তারপরে দেখো বলেছে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করো অনুচ্ছেদ বলতে রচনা লিখতে লাগবে চার নম্বর আছে কোনবার স্বামী বিবেকানন্দ ঘনম্বর ঋতুরাজ বসন্ত স্বামী বিবেকানন্দ খুব ইম্পর্টেন্ট খুব আসে ঋতুরাজ বসন্ত এটাও খুব ইম্পর্টেন্ট এটাও খুব আসে চলো এবার দেখো স্বামী বিবেকানন্দ তোমাদের বইতেই কিন্তু এটা আছে ভাষাচর্চা বইতে দেখো আমি সেটাই লিখে দিলাম এখানে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি উত্তর কলকাতার সিমলা অঞ্চলে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ পিতা বিশ্বনাথ মাতা ভুবনেশ্বরী দেবী আদর করে বিলে বলে ডাকতেন দুরন্ত বিলে শৈশব থেকে নির্ভীক সত্যবাদী সহানুভূতিশীল তিনি মেট্রোপলিটান ইনস্টিটিউশন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে শিক্ষালাভ করেন শ্রী রামকৃষ্ণদেবের দেবের শিষ্যত্ব গ্রহণ করে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন পরিব্রাজক রূপে ভারতবর্ষ ভ্রমণ করে তিনি দেশবাসী স্বদেশ স্বদেশবাসীর অবর্ণীয় দুর্দশা প্রত্যঙ্গ করেন আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা শিকাগো ধর্ম সম্মেলনে ভারতবর্ষের মহান ঐতিহ্য এবং সনাতন আদর্শের কথা প্রচার করেন স্বদেশ গৌরম্বিত করেন তার লেখা বিখ্যাত গ্রন্থগুলি হল বর্তমান ভারত পরিব্রাজক ইত্যাদি তিনি বেলুড় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে বিসন্ন্যাসী অমৃতধামে যাত্রা করেন স্বামী বিবেকানন্দ মহান একজন মানুষ অনেকের জীবনের আদর্শ তার বাণীগুলো সত্যিকারে খুব সেরা এবার দেখো ঋতুরাজ বসন্ত ঋতুদাস বসন্ত সম্পর্কে এখানে লেখা আছে নতুন পাতা সমারোহ অম্লমুকুলের গন্ধে কোকুলের কুতানে ফাল্গুন চৈত্র মাসে আসে ঋতুরাজ বসন্ত ঋতুর পাদা পালা বদলে অশোক পলাশ শিমুল কৃষ্ণচূড়ের রক্ত রাগের নেশায় প্রকৃতি মেতে ওঠে রূপুর খেলায় বসন্তে ফুল সবজির বাহার রুদ্রজ্জ্বল আবহাওয়ার কারণে রবি যোগান পর্যাপ্ত থাকে অতীতের বসন্তকালে জল বসন্ত ও গুটি বসন্ত রোগের প্রকোপ থাকলেও বর্তমানে আর তা নেই বসন্তের উদৌল উৎসব রঙিন আবির ও সুগন্ধি ফাগে ভরে ওঠে বাতাস অর্থাৎ রং খেলার কথা বলা হচ্ছে মঠ তারপরে কি বলেছে ফুটকড়াই পিচকারি জড়িদার টুপি অজস্র রঙে ভারতবাসীর হোলি খেলা পক্ষদেবাখের সম্প্রীতির উৎসব রূপ বৈচিত্র্যের কারণে বসন্ত ঋতু চিরদিনই কবি সাহিত্যিক শিল্পীদের হৃদয় হরণ করে নেয় বসন্তের বিদায়ের মধ্যে দিয়ে বাংলা জনসাধারণের পুরনো বছরকে পার করে বর্ষবরণের জন্য প্রস্তুত হয় অন্যান্য সব সাবজেক্টের বৈভিত্তিক সাজেশন নমুনা প্রশ্নপত্র দাদার ক্লাসরুমে পেয়ে যাবে অবশ্যই দেখো দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো